করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল থেকে লাগেজ ও মোবাইল মিললেও এখনও নিখোঁজ সিআরপিএফ জওয়ান নিখিল ধারা। আর এই ঘটনায় চরম উৎকণ্ঠিত বাঁকুড়ার ইন্দাসের পুষমুড়ি গ্রামের ধারা পরিবার। স্থানীয় সূত্রে খবর, সিআরপিএফ জওয়ান নিখিল ধারা শুক্রবার কর্মস্থল ছত্রিশগড়ে যাওয়ার জন্য খড়গপুর থেকে করমণ্ডল এক্সপ্রেসে যাবেন। পরে ওই দিনই সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়ে। আর তারপর থেকেই নিখোঁজের তালিকাতে আছেন সিআরপিএফ জওয়ান নিখিল ধারার নাম। আমি ঠিক জানি না, বলতো ছত্রিশগড়ে আছে এইটাই বলতো। আমি ঠিক কেউ ওর বন্ধুরা সব জানে, আমি কিছু জানি না। আমার সঙ্গে কোনো কথা হয় না, যোগাযোগও নাই। বাড়ি এখন আসেনি, অজ্ঞান মাসে এসেছিল। জ্যাঠাই মা মরে গিয়েছিল তখন এসেছিল, শাশুড়া ঘরকে আসেনি। ঘরকে এলেও আমাদের ঘরে থাকতো না, বন্ধুদের ঘরে থাকতো। এসে খবর আমি কিছুই পাই নাই। সকাল থেকে গাড়ি গেছে, গাড়িতে এখনো এখনো খোঁজ পাইনি, এখনো কিছু খোঁজ পাইনি, এখনো কিছু খবর পাইনি। এখনো খুঁজছে কোথায় রইল আমরা এখন কিছুই জানি না। গ্রামবাসীরা জানিয়েছেন, নিখোঁজ নিখিল ধারার খোঁজে স্থানীয় পুলিশ প্রশাসনের কথা মতো বালেশ্বরে গেছেন স্থানীয়দের কয়েকজন। বিভিন্ন হাসপাতালে ঘুরেও এখনো তার খোঁজ মেলেনি। বিষয়টি সিআরপিএফ কেও জানানো হয়েছে বলে তারা জানান। ঘটনা হয়েছে নিখিল ধারা, তার বাবার নাম পাগল ধারা, ও সিআরপিএফ জওয়ান ছিল, ছত্রিশগড়ে বর্তমানে পোস্টিং ছিল। ও একটা রাজগিরিতে ট্রেনিং প্রোগ্রামে এসেছিলো, সেই সূত্রে বাড়ির সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করেছিল। তারপর থেকে খড়গপুরেতে ট্রেনে চেপে ওই মানে ওদের চাকরির স্থলে যাওয়ার পরিকল্পনা করে বেরিয়েছিল। কিন্তু গতকাল আমাদের স্থানীয় ইন্দাস থানার মাননীয় ওসি সাহেব আমাদের কাছে ইনফরমেশন দিলেন যে ওনার ফোন নাম্বার নিয়ে ট্র্যাক করে যেটা অ্যাক্সিডেন্ট পয়েন্ট সেখানেতে ওর লোকেশনটাকে ট্র্যাক করেছেন। সেই জায়গা থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন এলো যে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না এবং ফোনেতেও কোনো রূপ যোগাযোগ করা যাচ্ছে না। ওনার কথা মতো যেটা হলো যে আমাদের স্থানীয়ভাবে ওখানে গিয়ে খোঁজ করার একটা প্রয়াস আমাদেরকে করতে হবে। সেই সূত্রে আমাদের পাড়াগত গ্রামগত সকলে মিলে বসে আমাদের একটা গাড়ি করে একটা দশ নাগাদ ওই বালেশ্বর হসপিটালে গিয়ে পাঠানো হলো। প্রায় সকাল নাগাদ ওরা ওখানে গিয়ে খোঁজ খবর করেছেন, তারপরেও সেখানে কোনো তথ্য মেলেনি। ওখান থেকে যে প্রশাসনিক ক্যাম্প আছে, ক্যাম্প থেকে একটা সূত্রে জানা গেল যে ওই নিখিল ধারা ছবি দেখে বা যাই হোক একটা তথ্য নিয়ে জানা গেল যে ও একটা পায়ে ইনজোর্ড হয়েছে, সেই অবস্থায় সৌরভ হসপিটালে ভর্তি ছিল এবং সেইখানেও যাওয়া হলো। যখন তখন দেখা গেল ওখানে কোনো তথ্য মানে কোনো নির্দিষ্টভাবে তার পাওয়া গেল না। সে অবস্থায় আমাদের বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করছে আমাদের লোক এবং প্রশাসনিকভাবে আমাদের ওর একটা লাগেজ পাওয়া গেছে এবং একটা ফোন পাওয়া গেছে। লাগেজে ওর আইডেন্টিটি অ্যাপ্লিকেশন সমস্ত কিছুই তথ্য আছে, অথচ ওকে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় সৌরভ হসপিটালে যখন রেলমন্ত্রী এসেছিলেন, আমাদের যারা গিয়েছেন ওখানে তেনারাও সরাসরি রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আমাদের যে প্রয়াস বা প্রচেষ্টা সেগুলো নিয়ে ওনার সাথে আলোচনা করেছেন। এখনও পর্যন্ত তার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। এমতো সিচুয়েশনে আমাদের মাননীয় ওসি সাহেব আমাকে একটা দুপুরের দিক করে ইনফরমেশন পাঠালেন যে আপনি এক কাজ করুন, ওনাদের বাড়ি যারা ক্লোজ রিলেটেড পার্সন আছে তাদের মধ্যে দুজনকে পাঠান, আমার কাছে কিছু ছবি আছে ওগুলো দেখে যাতে আইডেন্টিফিকেশন করতে পারেন। সেই পরিস্থিতিতে আমরা পাঠিয়েওছিলাম, একটাকে গ্রেস করেছিল, প্রায় 90% ওই ছবির সঙ্গে মিল আছে। তারপরে যখন ওখানে পাঠানো হলো, কটকে যারা আছে তাদেরকে পাঠানো হলো এবং তারা সরাসরি গিয়ে সেই লাশকে যখন 43 নম্বর একটা লাশের কথা বলেছিলেন সেখানে গিয়ে সরাসরি যখন নেওয়া হলো, ওনারা দেখলেন না সেটা নয়। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিকভাবে সিআরপিএফের পক্ষ থেকে একটা গাড়ি বা ওনারা যেটা ওনাদের নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং সেই জায়গা থেকে ওনারা যেটা গ্রেস করছেন যে কটকে যেসব ইনজিওর পার্সন আছে
তার সেখানের মধ্যে হতে পারেন, সেই সূত্র ধরে আমার কাছে যেটা ইনফরমেশন প্রশাসনিকভাবেও আমি ওসির সাথেও কথা বললাম, ওখান থেকে প্রশাসনিক গাড়ি নিয়ে ওনারা কটকে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে আমাদের যারা বালেশ্বরে গেছেন বা পাঠানো হয়েছে তাদের থেকে আমরা দুজনকে কটকে পাঠাচ্ছি। বর্তমানে এই রকম পরিস্থিতিতে আমরা এখন দিনযাপন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, যে যত তাড়াতাড়ি তার একটা সুনির্দিষ্ট আমরা খোঁজ পাবো বা তার সন্ধান মিলব, সেই জায়গা থেকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি সেই তথ্যটা আমাদেরকে দেন, প্রশাসনিক হোক অন্য দিক থেকে যে যেমনভাবে হোক দিলে আমরা একটা নিশ্চিন্ত হই, বা এরকম সিচুয়েশনে আমরা ওদের আত্মীয়রা খুব উদ্বিগ্ন অবস্থায় আছি, কী পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দিষ্ট খবর নেই। সব মিলিয়ে খুব চিন্তাগ্রস্ত নিখিলের পরিবার। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।